দর্শক, এএন টিভি ও স্বাধীন সংবাদের নিউজ আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মাহমুদুল হাসান সবুজ। চান্দিনায় যুবলীগের 49তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কর্মী সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেল 3টায় চান্দিনার রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মনির খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি, চান্দিনা উপজেলার সাংসদ ডক্টর প্রাণগোপাল দত্ত এমপি। শুরুতে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে প্রাণগোপাল দত্ত বলেন, নির্বাচিত হওয়ার পর থেকেই এই উপজেলায় মাদক চাঁদাবাজি নিয়ন্ত্রণে এসেছে, কিছুটা বাকি আছে, সেটাও নিয়ন্ত্রণে চলে আসবে। চান্দিনার বিভিন্ন ইউনিয়নে খালগুলো বেদখল হওয়ায় পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় এলাকার মানুষ দুর্ভোগে পড়েন। তাই আগামীতে খাল খননের মাধ্যমে বেদখলকৃত খাল পুনরুদ্ধার ও উপজেলার প্রতিটি স্কুলে আর্সেনিক মুক্ত টিউবওয়েল ও উন্নত শৌচাগারের ব্যবস্থা করা হবে বলে জানান এমপি। এদিকে চান্দিনা উপজেলায় আলাদাভাবে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন উপজেলা আওয়ামী যুবলীগ। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ডাক্তার প্রাণগোপাল দত্ত। আমি আপনাদের কাছে আরেকটা কথা বলছি, আজকে এই মিটিং, কিন্তু গতকালকে আমি বলেছি এই মিটিং আমি দিতাম না, গতকাল রাত 9টায় কেন দিয়েছি? আমি রাত 9টা পর্যন্ত অপেক্ষা করেছি। আমার ভাতুষ্পুত্র মুনতাকিম আশরাফ টিটু আমাকে বলেন কিনা যে চাচা, আমরা যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করব, আপনি আসেন। আমাকে বলেনি, কারণ উনি অত্যন্ত সম্মানিত ব্যক্তি, রাজবংশের উত্তরাধিকার রাজপুত্র, কিন্তু জমিদারের জমিদারিত্ব কিন্তু বেশি দিন থাকেনি। জমিদার সম্পর্কে একটা কথা আছে, জমিদারের প্রথম জেনারেশন হইল কেনারাম। তারা শুধু জায়গা জমি কিনে মানুষের কাছ থেকে কেনারাম, শুধু কিনতেছে। তার ছেলে হয় বেচারাম, মানে বিক্রি করে তার ছেলে হল ভিকারাম, ভিক্ষা করে কোন রকমে জমিদারের। তার সর্বশেষ নাতি সে হয় দুঃখীরাম, রাস্তার পাশে বসে বসে কান্না করে। সুতরাং ইতিহাস কিন্তু তাই বলে গেছে, ইতিহাসকে নাড়াতে পারে পৃথিবীর কোন শক্তি নাই। 75-এর 15-ই আগস্ট বঙ্গবন্ধুকে খুন করে মনে হয়েছিল যে বাংলাদেশের ইতিহাস মনে চিরতরের জন্য বিলীন হয়ে যাবে, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বমূর্তিতে মূর্তিমান হয়ে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে আমাদের সামনে আবার উপস্থিত হয়েছেন। আজকে টুঙ্গিপাড়া আমাদের সাধারণ মানুষের জন্য একটা ভ্রমণ বা তীর্থস্থানের মতো হয়ে গেছে। ওনারা ভয় পেয়েছিলেন ঢাকাতে যদি বঙ্গবন্ধুকে কবর দেওয়া হয় তাহলে হয়তোবা আওয়ামী লীগ আবার পুনরুজ্জীবিত হয়ে যাবে, কিন্তু আল্লাহ যখন চেয়েছে আওয়ামী লীগ পুনরুজ্জীবিত হবে, সুতরাং পুনরুজ্জীবিত হবেই এবং হয়েছে। অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন এর সঞ্চালনায় বক্তব্য করেন উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজি আব্দুল মালেক, মহিচাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু মুসা মজুমদার, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জুয়াগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাম সওদাগর, সাবেক ছাত্রলীগের সভাপতি অ্যাডভোকেট নুরুদ্দিন মিয়াজি বুলবুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান, যুবলীগ নেতা মোস্তফা কামাল মামুন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোমিন সরকার, আওয়ামী লীগ নেতা ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ খলিলুর রহমান ভূঁইয়া, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর আলম ভূঁইয়া, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সদস্য মুজিবুর রহমান, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য জাকির হোসেন আজাদ, উপজেলা কৃষক লীগ সভাপতি শাহ সেলিম প্রধান, চেয়ারম্যান সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক সহসভাপতি আমির হোসেন লিটন চৌধুরী, উপজেলা কৃষক লীগ সহসভাপতি আবুল কালাম, উপজেলা কৃষক লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ জালাল উদ্দিন মেম্বার সহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে একটি র্যালি বের করে রসুলপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।